এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল রাতাবাড়ি সমষ্টির নিভিয়া বাজারের দুটি দোকান। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর 4টা নাগাদ নিভিয়া বাজারের সকাইমিয়ার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে নিমিষে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সাদ্দাম হোসেনের দোকানে। সে সময় সমস্ত লোকজন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুনে লেলিহান শিখা গ্রাস করে ফেলে সমস্ত দোকান। হাল্লা চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেন, কিন্তু শত চেষ্টা করেও দোকান দুটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অন্যান্য দোকানগুলিতে ছড়াতে পারেনি। তা না হলে ঘনবসতিপূর্ণ নিভিয়া বাজার আরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন প্রায় নিয়ন্ত্রণে আসার পর রামকৃষ্ণনগর থেকে ছুটে আসে দমকলের গাড়ি, ফলে খুবই ফেটে পড়েন স্থানীয় মানুষ। জনগণ নিভিয়া বাজারে স্থায়ীভাবে একটি অগ্নি নির্বাপনের গাড়ি রাখার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। হঠাৎ আমরা শুনতে পাচ্ছি ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাই আমরা স্থানীয় জনগণ বেরিয়ে এসেছি। দেখছি এখানে মসজিদের কিনারে দুটো দোকান ছিল, সেই দোকানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, অনেক জিনিসপত্র ছিল ওদের, মধ্যবিত্ত ফ্যামিলির লোক ওরা। কিন্তু তখন আমরা একটা জিনিসই উপলব্ধি করতে পেরেছি যে এখানে যদি একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকতো বা অগ্নি নির্বাহক গাড়ির ব্যবস্থা থাকতো, তাহলে আমরা অতি সহজেই এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারতাম। তাই আমরা এখানে স্থানীয় জনগণ অনেক চেষ্টা করে বালতি দিয়ে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপর অগ্নি নির্বাহক গাড়ি এসেছিল অবশ্যই, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অনেক দূর থেকে গাড়ি নিয়ে আসতে হয়। আমি শুনেছি রামকৃষ্ণনগর থেকে ওরা গাড়ি নিয়ে এসেছে, এখান থেকে আসতে আসতে প্রায় ঘণ্টাখানেক লেগে গিয়েছে। যার দরুন আমাদের এখানে যদি স্থানীয় জনগণ সেই সময় উপস্থিত না থাকতো, তাহলে হয়তো কোটি কোটি টাকার সম্পত্তি বা অনেক ব্যবসায়ী এখানে রাস্তায় নেমে আসতো, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ওদেরকে বসে থাকতে হতো। এই দোকানত জুই লাগিছে, তারপিছত জুইৰ শব্দ শুনি স্থানীয় রাইজ, আমি সব টোপনিত আছিলোঁ, টোপনিৰ পৰা উঠি সব আহি দেখিছোঁ যে পুরা ধাও ধাওকে জুই জ্বলি আছে। তারপিছত এই দুখন দোকান, মসজিদের ওচৰৰ দোকান, দুখন দোকান জ্বলি ভস্মীভূত হল, কেইবা লাখ টকার সম্পত্তি বিনষ্ট হল অগ্নিকাণ্ডত। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।